রাজপথে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান তাই শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি আর দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পরও শিক্ষার্থীদের আন্দোলন প্রণোদিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বলেও অভিযোগ করেছেন কারিগরি শিক্ষা সচিব আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সচিব জানান শিক্ষার্থীদের ইয়ার লস যাতে না হয় সে দাবি জানিয়েছেন এই জন্য কিছু কোর্সের সিলেবাস ও সময় কামানো হয়েছে ছয় মাসের কোর্সগুলো চার মাস করা হবে সিলেবাস কমিয়ে শিক্ষার্থীদের কোর্সগুলো করতে হবে তাই তাদের লস হওয়ার সম্ভব আশঙ্কা থাকবে না তিনি আরো জানান শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন ইতিমধ্যেই পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছি সময় ও সিলেবাস কমিয়ে চার ফেব্রুয়ারি থেকে ডিপ্লোমা পরীক্ষা নেওয়া হবে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা শুরু না হলে অনেক কারিগরি শিক্ষার্থীদের কিছু পরীক্ষা নেওয়া হয়েছে শিক্ষার্থীরা অটোপাস দেওয়ার দাবি জানিয়েছেন উল্লেখ করে সচিব বলেন পলিটেকনিক শিক্ষার্থীদের অটোপাস দেওয়া সম্ভব নয় কারণ তাদের একটি ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হয় এই জন্য সিলেবাস কমিয়ে এবং অনেক প্রশ্ন থেকে উত্তর দেওয়ার সুযোগ রেখে সহজ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীরা অতিরিক্ত ফি কমানোর দাবি জানিয়েছেন উল্লেখ করে আমিনুল ইসলাম খান আরও বলেন শিক্ষার্থীদের ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি পলিটেকনিকের ফি কমানো হয়েছে বেসরকারি পলিটেকনিক গুলোর সাথে আলোচনা হয়েছে শিক্ষার্থীদের কোনো অতিরিক্ত ফি দিতে হবে না বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পলিটেকনিক আসন সংখ্যা বৃদ্ধির বিষয়ে কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের দাবির সচিব জানান ঠাকুরগাঁও নওগাঁ নড়াইল এবং খাগড়াছড়িতে বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী কারিগরি ধারা থেকে এবং বাকি পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী সাধারণ ধারা থেকে ভর্তির সুযোগ পাবে আমিনুল ইসলাম খান আরো জানান শিক্ষার্থীরা আন্দোলনে আমার আগেই তাদের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে তারপরও তারা কেন কোন কেন আন্দোলনে নামলেন তা বোধগম্য নয় যারা আন্দোলন করছেন তারা কখনো কারিগরি শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয়কে লিখিতভাবে তাদের দাবি দাওয়া জানায়নি লিখিতভাবে দাবি দাওয়া না জানিয়ে হঠাৎ রাস্তায় নেমে পড়েছেন এ আন্দোলন শিক্ষার উদ্দেশ্য সাধনের জন্য নাকি বিশৃঙ্খলা সৃষ্টি অপচেষ্টা সে প্রশ্ন তোলেন কারিগরি শিক্ষা সচিব